পরবর্তীতে যে টুলসটি আছে তা হচ্ছে এক্সটেন্ড। এক্সটেন্ড মানে হচ্ছে আমার যে কোনো অবজেক্ট বা যে কোনো এলিমেন্টকে বর্ধিত করা। তো আমি আমার এই এক্সটেন্ড টুলসটি অ্যাক্টিভ করব। টুলসটি অ্যাক্টিভ করার পর আসতেছে সিলেক্ট অবজেক্ট। আমি কোন অবজেক্ট পর্যন্ত আমার এই লাইনটি এক্সটেন্ড হবে সেটি আমি সিলেক্ট করব। তো আমি চাচ্ছি আমার এই লাইন পর্যন্ত বা এই অবজেক্ট পর্যন্ত আমার এই লাইনটি এক্সটেন্ড হোক। তাহলে আমি আমার এই অবজেক্টটি সিলেক্ট করব, এন্টার। দেন আমি আমার এই লাইনের উপরে গেলে দেখবো এটি এক্সটেন্ড হয়ে আমার এই অবজেক্টের গায়ে লেগে যাচ্ছে। আমি এটাতে ক্লিক করলে এটা এক্সটেন্ড হয়ে গেল। দেন এন্টার, দ্যাটস ইট। পরবর্তীতে আমার যে টুলসটি আছে তা হচ্ছে ব্রেক অ্যাট পয়েন্ট। আমি একটি নির্দিষ্ট পয়েন্টে আমার লাইনকে বা অবজেক্টকে ব্রেক করে দিতে পারবো, ভেঙে দিতে পারবো। আমার এই ব্রেক আইকনটিতে আমি ক্লিক করে টুলসটি অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর বলতে সিলেক্ট অবজেক্ট, আমি এই অবজেক্টটাকে ব্রেক করব। তারপর বলতে স্পেসিফাই ফার্স্ট ব্রেক পয়েন্ট, যে জায়গাটিতে ব্রেক করতে চাই সেই জায়গাটিতে আমি মাউস নিয়ে ক্লিক করব। ক্লিক করলে দেখব আমার এই অংশটুকু আলাদা হয়ে গেছে এবং আমার এই অংশটুকু আলাদা হয়ে গেছে। তারপরে যে টুলসটি আছে তা হচ্ছে ব্রেক। এই ব্রেক আর ব্রেক অ্যাট পয়েন্ট দুইটা প্রায় কাছাকাছি। এই ব্রেকটা হচ্ছে নির্দিষ্ট একটি অংশ ব্রেক করে দিবে। তার জন্য আমি ব্রেক আইকনটিতে ক্লিক করলাম, আমার এই অবজেক্টটিকে আমি ব্রেক করব। কত পরিমাণ ব্রেক করব সেটা আমার এখানে শো করতেছে। আমি চাইলে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে দিতে পারি। আমার এই 2 মিলিমিটার পরিমাণ ব্রেক হয়ে গেল। টোটাল অবজেক্টটি একটা অবজেক্ট ছিল, এখন ভেঙে দুইটা অবজেক্ট হয়ে গেল এবং মাঝখানে 2 মিলিমিটার ব্রেক হয়ে গেছে। পরবর্তীতে যে টুলসটি আছে তা হচ্ছে জয়েন্ট। জয়েন্ট টুলসটির মাধ্যমে আমরা একটু আগে যে অংশটাকে ব্রেক করলাম, এখানে এই দুইটা অংশকে ব্রেক করলাম, আমরা এই দুইটাকে আবার জয়েন্ট করব। তার জন্য আমি আমার তার জন্য এই জয়েন্ট আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমার আসতেছে সিলেক্ট সোর্স অবজেক্ট অর মাল্টিপল অবজেক্ট টু জয়েন্ট অ্যাট ওয়ান্স। তো আমি আমার অবজেক্টটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এন্টার করব। এন্টার করলে দেখব আমার এই দুইটা অবজেক্ট একসাথে জয়েন্ট হয়ে গেল। আচ্ছা, পরবর্তীতে আমার যে টুলসটি আছে তা হচ্ছে চ্যাম্পার। চ্যাম্পার আইকনটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার এই চ্যাম্পারটি কি টাইপের হবে আমি সেটা নির্দিষ্ট করে দেব ফার্স্ট। তো আমি চাইতেছি একটি নির্দিষ্ট ডিস্টেন্সে আমার চ্যাম্পারটি হোক। তার জন্য আমি আমার কিবোর্ডে ডি লিখে এন্টার করব। তো এন্টার করার পর স্পেসিফাই ফার্স্ট চ্যাম্পার ডিস্টেন্স, ডিস্টেন্স দিতে চাচ্ছি 5 লিখে এন্টার। দেন সেকেন্ড চ্যাম্পার ডিস্টেন্স সেটাও 5, বা আপনারা চাইলে আরও কম বেশি দিতে পারেন, একটা বেশি একটা কম দিতে পারেন। দিয়ে সিলেক্ট ফার্স্ট লাইন, ফার্স্ট লাইন, দেন সিলেক্ট সেকেন্ড লাইন, বাস আমার চ্যাম্পার তৈরি হয়ে গেল। পরবর্তীতে যে টুলসটি আছে তা হচ্ছে ফিলেট। এই ফিলেট আইকনটিতে ক্লিক করে আমি আমার ফিলেট টুলস বারটি অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর এখন আমি যে ফিলেটটি করব সেটা কি টাইপের হবে, সেটি পলিগ লাইন হবে, রেডিয়াস হবে, না ট্রিম হবে, না মাল্টিপল হবে। তো আমি এখান থেকে রেডিয়াসের জন্য আর লিখে এন্টার করলাম। এন্টার করার পর বলতেছে স্পেসিফাই ফিলেট রেডিয়াস, আমি এখানে 10 দিলাম। দিয়ে এবার সিলেক্ট ফার্স্ট অবজেক্ট, এটা আমার ফার্স্ট অবজেক্ট আর এটি আমার সেকেন্ড অবজেক্ট। দেন আমার এই ফিলেটটি তৈরি হয়ে গেল। পরবর্তীতে আমার যে টুলসটি আছে তা হচ্ছে ব্লেন্ড কার্ভ। এই ব্লেন্ড কার্ভের মাধ্যমে আমি আমার যে কোনো অবজেক্টের জয়েন্টকে আমি কার্ভ করে দিতে পারি। যেমন আমার এই অবজেক্টটিতে সিলেক্ট করি, সিলেক্ট ফার্স্ট অবজেক্ট, ফার্স্ট অবজেক্ট, দেন সেকেন্ড অবজেক্ট, দিলেই আমার এটি কার্ভ হয়ে গেল। এখন আমি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি। পরবর্তীতে আমার এই মডিফাই টুলস বারে লাস্ট যে টুলসটি রইল তা হচ্ছে এক্সপ্লোর। এই এক্সপ্লোরটি হচ্ছে যে কোনো একটি অবজেক্ট, এই অবজেক্টের প্রত্যেকটি লাইন একটা সেগমেন্ট হিসাবে আছে বা পলি লাইন হিসাবে আছে। তো আমি এটা চাচ্ছি আলাদা আলাদা লাইন তৈরি করব, আলাদা আলাদা সেগমেন্ট হবে। তো তার জন্য আমি এই এক্সপ্লোর অপশনটিতে ক্লিক করব। ক্লিক করে সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অবজেক্ট, আমি যে কোনো আমার
এখানে যে কোনো অবজেক্টটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে এন্টার করব। এন্টার করে দেখব এবার আমার এই প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেছে, ভেঙে ভেঙে প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্ট তৈরি হয়ে গেছে। আমার মনে হয় আপনাদের ড্রয়িং এবং মডিফাই টুলবার নিয়ে মোটামুটি আইডিয়া চলে আসছে। আপনারা যদি রেগুলার প্র্যাকটিস করেন ঠিক মতো, তাহলে আপনারা আরও স্মুথলি কাজ করতে পারবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।